নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো, তার জন্য আমি বাগান থেকে এঁচোড় নিয়ে এলাম। এই যে আমি টমেটো গুলো তুলে নিলাম, এবার আমি চলে যাব। এই যে বন্ধুরা দেখুন আমার গাছে কত লঙ্কা হয়েছে, এই দেখুন কত বড় বড়। তো আমি এখান থেকে এখন লঙ্কা তুলবো। এই যে বন্ধুরা, আমি লঙ্কা তুলে নিয়েছি বাগান থেকে, এবার চলে যাব রান্না করতে। এই যে মাছগুলো এবার বেছে নেব। এবার আমি এঁচোড়টা কেটে নেব। প্রথমে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এই যে দেখুন কেমন বাগানে টাটকা হয়েছে। এই যে আমার এঁচোড় গুলো কাটা হয়ে গেছে। এই যে প্রথমে আমি আলুটা ছাড়িয়ে নেব। রসুন ছাড়িয়ে নেব। এভাবে পেঁয়াজ আদা রসুন সব প্রথমে আমি ছাড়িয়ে নেব। এই যে এবার জল নেব, শিলটা ধুয়ে নেব। জিরে, ধনে, বেটে নেব। এবার নেবো আদা রসুন লঙ্কা, লঙ্কার গোটা গুলো ছাড়িয়ে নেব।
এবার নেব একটুখানি পেঁয়াজ। উনুন ধরিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। এঁচোড়গুলো কেটে ধুয়ে রেখেছি। দেব একটুখানি হলুদ, নুন, এটা আমি সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলবো। হ্যাঁ, এতটা সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, হলুদ, নুন, চিংড়ি মাছটা আবার দিয়ে দেবো। তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। এবার আলুগুলো দিয়ে দেবো। আলু ভেজে তুলে নিয়েছি, আবার ওই কড়াই একটু সর্ষের তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এঁচোড়গুলো দিয়ে দেবো। দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, একটুখানি নুন, অন করেছি। এবার টমেটো দেবো। আদা, রসুন, লঙ্কা বাটা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা,
জিরে ধনে বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার দেবো স্বাদ মতো নুন, ভালো করে মশলাটা কষাবো, কষানোর সময় অল্প একটুখানি জল দেব। মশলা কষিয়েছি, এবার দিয়ে দেবো আলুটা ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো এচোর। এবার টক দই ফেটিয়ে রেখেছি, দিয়ে দেবো বাটি ধোয়া জলটাও দেবো। এবার দেবো চিংড়ি মাছ, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এবার দেবো জল, ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকাটা এবার খুলবো, চিংড়ি আমার একদম হয়ে গেছে। এবার দেবো গরম মশলা গুঁড়ো, এটা নামিয়ে নেবো। ভিতরে ঢুকালে কি হবে গো মাসি?
আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।